আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোয়াগাছার গরুরাটে। সোয়াগাছার গরুরাট সপ্তাহে দুই দিন বসে দর্শক, প্রতি সোমবার ও শুক্রবার দুই দিনই হাট বড় হয়। যেহেতু সামনে কুরবানি, তো আপনারা দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডিসার বাংড়ি গরুগুলো, মাংস ধরানোর গরু দর্শক, কিছুটা কম দামে বেচা বিক্রি চলছে। কারণ অনেক দিন টানা গরম গেল, এখন কিছুটা পানি হচ্ছে, মানুষ মাঠে ধান নিয়ে ব্যস্ত। তো আপনাদেরকে কিছু গরু দেখাবো, কম দামে গরু দেখাবো, মাংস ধরানোর গরু, সোয়াগাছার গরুরহাট থেকে। আজ 13ই মে সোমবারের হাট আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ কিছু গরু। কাকা ডাকতেছে কেন এইভাবে? এভাবে ডাকতেছে কেন? বাছুর ছেড়ে আসছে, এখন মাংস ধরানো হবে। এইটা ঠিক না যে বাছুর আলাদা করে, বাছুর বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা, গরু কয়টা? চারটা। এই চারটা, এই যে লালটা কয় দাঁত? দুই দাঁত। দর্শক আপনারা শুনলেন, এই যে লালটা দুই দাঁতের গরু, শুকনো গাই গরু, আর কালোটা ছয় দাঁত। দর্শক ছয় দাঁত দেখতে পাচ্ছেন। তিন নম্বরটা কানিসাও, আছে শেষেরটা কানিসাও। দর্শক চারটা গরু। এই গরুগুলো আপনারা যখন কুরাই করবেন, একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন যে কি অবস্থায় আছে, কতটুকু গোস্ত দাঁড়াতে পারে, তাই তো কাকা? আচ্ছা, লালটা চাচ্ছেন কত? একদম বলেন। ওটা 35। আপনারা শুনলেন দর্শক, এইটা মূলত 38 চাচ্ছে, 35 হলে বিক্রি করবেন। আর এই যে কালোটা চাচ্ছেন কত? মানে কিছুটা গোস্ত আছে, 44 চাচ্ছেন, কত হলে বিক্রি হবে? 39-40। শুনলেন দর্শক, কিছুটা গোস্ত আছে, 39-40 হলে বিক্রি হবে। আর এই যে এইটা দেখি, একটু সরে যান, সম্পূর্ণ দেখি, একটু লম্বা গরু দর্শক, দেশাল জাতের, দেশাল তো। এটা চাচ্ছেন কত? বেচা বিক্রি 38। দর্শক 38 হলে বিক্রি হবে, তার মানে আপনার কাছে যা আছে সবই 40 ভাঙে। ওই যে বড়টা চাচ্ছেন কত? 52। দর্শক আপনারা শুনলেন, এই যে গরুটা 52 চাচ্ছে, একটু বড় গরু, বেচা বিক্রি নিয়ে বলেন, একদম বলেন। 46। শুনলেন দর্শক, 46 হলে বিক্রি হবে। টোটাল চারটা গরু আপনাদেরকে দেখালাম। এই গরুগুলো যখন কুরাই করবেন, একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন যে কতটুকু গোস্ত দাঁড়াতে পারে। কারণ এই গরুটা কেনার পরে 2-3 মাস খাওয়ালে খরচ আছে, নিজের পরিশ্রম আছে, তাই তো কাকা? ঠিক আছে, কেনা বেচা করেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখা দেখি চলছে, দরদাম চলছে, আমদানি প্রচুর সোয়াগাছার গরুরাটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা শুকনো হাড্ডিসার গাই গরু দর্শক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো। কি মুখের জন্যে? কারণ কি ভাই? শরীর অসুস্থ। গরু কয়টা আজকে? একটা। এটা কার? ও আপনার, আপনার। আচ্ছা, এটা কয় দাঁত? এটা কানিসাও ভাই, 8 দাঁত। দর্শক আপনারা শুনলেন, শুকনো হাড্ডিসার বাংড়ি গরু, 8 দাঁতের, দেশাল জাতের গরু, তাই তো? মাংস ধরানো। এই গরুটা এখন মূলত চাচ্ছেন কত? 46 চাওয়া। একটা নেসছেন, কত হলে বিক্রি হবে? 40। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 46 চাচ্ছে, 40 হলে বিক্রি হবে, প্রচুর আমদানি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন 40 হলে বিক্রি হবে। আচ্ছা, এটা কয় দাঁত ভাই? সমান বয়সের গরু। আপনারা শুনলেন, এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, সমান বয়সের গরু, দেশাল জাতের, দেশাল তো। আচ্ছা, বাজার কেমন দেখছেন? ভালো না? কোথা থেকে আসছেন? দক্ষিণ সাগর। চাচ্ছেন কত? 52। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 52 চাচ্ছে, বলতেছে বাজার ভালো না। কত হলে বিক্রি হবে? 45 হলে বিক্রি করে দিবেন, তারপরে তো যখন টাকা দিবে দরদাম হবে, কিছু কম আছে? আছে। এই গরুটা দর্শক যখন বেচা বিক্রি হবে 42-43-এর আশেপাশেই বেচা বিক্রি হবে। আপনারা দেখতে পাচ্ছেন চলছে, দরদাম চলছে, প্রচুর আমদানি দর্শক।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেখা দেখি চলছে, দরদম চলছে, একটু বড় গরু। এটা কয় দাঁত ভাই? এটা সুমন ভাইয়ের ভাই। আপনার? জি ভাই। কোথা থেকে আসছেন? হাকিমপুর। হাকিমপুর। দর্শক, সমান বয়সের গরু চাচ্ছেন কত? চাচ্ছি 65। বেচা বিক্রি? 2000 কম। 2000 কম, মানে 60-এর আশেপাশে। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 65 চাচ্ছে, 60-এর আশেপাশে হলে বিক্রি হবে সোগাসার গরুর হাট থেকে। দেখা দেখি চলছে, গরু পাইটা নাচছে? গরু চারটে, বাদ বাকিগুলা দুইটা বেশি দুইটা আছে। ঠিক আছে ঠিক আছে, দুইটা বিক্রি করছে, দুইটা আছে, আপনারা চাইলে আসতে পারেন সোগাসার গরুর হাটে। দর্শক, তুলনামূলক কম দামে গরু পাওয়া যায়, আমদানি ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। যশোর জেলা